আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শেখাবো কি করে ঘরোয়া উপায়ে চিরকালের জন্য খুশকি দূর করা যায়। খুশকির সমস্যায় কখনো ভোগেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা একটি অতি সাধারণ একটা সমস্যা। মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো ঝরে যায়, এটা একটা ক্রম। কিন্তু পুরনো কোষগুলো যখন ঠিকঠাক মতো ঝরে পড়তে পারে না, তখন সেগুলো জমে যায় এবং ফাঙ্গাস সংক্রামিত হয়, ফলে খুশকি হয়। মাথা থেকে সাদা গুঁড়ার মতো খুশকি পড়ে এবং মাথা চুলকায়। তবে চুল ও মাথার ত্বকের সামান্য যত্ন নিলে এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নিন খুশকি দূর করার 7টি ঘরোয়া উপায়। 1. পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। 10 থেকে 12 মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 দিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনই মাথার চুলকানিও কমে যায়। 2. টক দই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। 6 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে 1 টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় সহ পুরো চুলে লাগিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনই চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি। 3. একটি ডিমের সাদা অংশ ও 4 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে 1 টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বক সহ পুরো চুলে লাগান। 20 মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 1 বার এটা ব্যবহার করুন। 4. মেথি চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস। নারকেল তেল গরম করুন, এরপর এতে মেথি গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে 1 ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পাওয়ার জন্য সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করুন। 5. মেথি সারা রাত ভিজিয়ে রাখুন, তারপর এটা থেঁতো করে চুলের গোড়ায় লাগান। 30 মিনিট পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার মেথি লাগান। 6. চুলের স্বাস্থ্য রক্ষার্থে ও খুশকি দূর করতে অলিভ অয়েলের জুড়ি নেই। অলিভ অয়েল গরম করে নিন, এতে পাতিলেবুর রস মেশান। চুলের গোড়া সহ পুরো চুলে লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার অলিভ অয়েল লাগান। খুশকি দূরের পাশাপাশি চুল হবে কোমল ও ঝলমলে। এই একই পদ্ধতিতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। 7. পেঁয়াজের রস খুব দ্রুত খুশকির জন্য কাজ করে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস সেঁকে নিন। পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে ঘষে ঘষে লাগান। 20 থেকে 25 মিনিট রেখে চুল ভালো করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার মাথায় পেঁয়াজের রস লাগান, এতে মাথা চুলকানো কমে যাবে। লক্ষ্য করুন, নিয়মিত চুল আঁচড়ান, এতে খুশকি হবার সম্ভাবনা কমে যাবে। পুষ্টিকর খাবার খান, এতে মাথার ত্বক ও চুল ভালো থাকবে। চুল নিয়মিত পরিষ্কার করুন, কারণ অপরিচ্ছন্ন চুলে খুশকি হয় বেশি। কিছু চর্মরোগ সাধারণভাবে দেখতে খুশির মতো মনে হয়, তাই মাথায় খুশকির পরিমাণ বেশি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। বন্ধুরা, আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাকে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই।